জয় নিতাই, রাধে রাধে, জয় জগন্নাথ। আজকে চলে এসেছি আপনাদের সামনে জগন্নাথের বিষয়ে সেকেন্ড পার্টে কিছু বলার জন্য, কারণ এখন জগন্নাথ মন্দিরে আজ এখন রথযাত্রা চলছে। তো চলুন সেকেন্ড পার্টে চলুন কিছু জেনে নেওয়া যাক। প্রথম পার্টে একটি জনশ্রুতি বলেছি কেন জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা হয়ে থাকে, আর আজকে আরেকটা পার্ট বলবো, সেটাও একটা জনশ্রুতি, সেটা একটা মিথ। তো চলুন জেনে নেওয়া যাক। লোকমুখে শোনা যায় যে শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে সমুদ্র তটে, মানে পুরীর সমুদ্র তটে ভেসে আসে একটি কাষ্ঠখণ্ড। মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠ শিল্পের সন্ধান করছিলেন, ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার দ্বারে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিনের সময় চেয়ে নিয়েছিলেন এবং জানিয়ে দেন নির্মাণ কাজের সময় কেউ যেন তার কাজে বাধা না দেন। 2000 আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণের কাজ শুরু হয়। রাজারানী সহ সকলেই এই নির্মাণ কাজের ব্যাপারে সবাই কৌতূহলী হয়ে ওঠে। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং একদিন ভুল করে প্রবেশও করে ফেলেন। তখন তারা দেখেন মূর্তি অসমাপ্ত আর কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ কিছু নির্মাণ করা হয়নি বলে রাজা মূর্ছে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকলেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ, তিনি এমন রূপই চেয়েছিলেন, আর এইভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। জগন্নাথ দেবের এই মূর্তি রূপ নিয়ে মানুষের কাছে প্রচুর প্রশ্ন আছে। কেন হস্তপদবিহীন দেহ তার, কেন এমন অদ্ভুতর অবতার, এই প্রসঙ্গে স্বয়ং দেবতার কিছু বিশ্লেষণ দেখা যায়। কঠোপনিষদে বলা হয়েছে যে, না আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু, অর্থাৎ এই দেহই রথ আর আত্মা, দেহরূপ রথের রথী। ঈশ্বর থাকেন অন্তরে, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজে। বেদ বলছে অবাং মান সঙ্গচর, অর্থাৎ মানুষ বাক্য এবং মনের অতীত, মানুষ তাই তাকে মানবভাবে সাজায়। এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতসত্বর উপনিষদের তৃতীয় অধ্যায়ে বলেছেন যে, অপানিপাদ জাপানি গ্রহিতা পশ্চত্ত চক্ষুষ শ্রীনত্বকর্ণ স্ববেত্তি বেদজ্ঞ চ তস্যাস্তি বেত্তা তমাহুরজ্ঞং পুরুষং মহত্তম, অর্থাৎ তার লৌকিক হস্ত নেই কিন্তু তিনি সকল দ্রব্য গ্রহণ করেন, তার পদ নেই অথচ তিনি সর্বত্র চলেন, তার চোখ নেই কিন্তু তিনি সবই দেখেন, কান নেই কিন্তু সবই শোনেন, তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী বিশ্বাত্মা, তার রূপ নেই আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম, শুধু প্রতীকে দেখানো হয়েছে মাত্র। হিন্দু ধর্মাবলম্বীদের চারধামের একটি জগন্নাথ দেবের মন্দির, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট এটি তীর্থ পবিত্র স্থান। জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্রকূলে অবস্থিত। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশী রাজা অনন্ত বর্মন চদাগঙ্গা, কিন্তু মন্দিরটির কাজ সমাপ্ত করেন তার বংশধর অঙ্গ ভীমাদেব। যদিও মন্দিরের নির্মাতাদের নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে, 10.7 একর জমিতে 20 ফুট প্রাচীর দ্বারা বেষ্টিত জগন্নাথ মন্দির, ভোগমন্দির, নটমন্দির, যোগমোহনা এবং দেউল নামে 4টি বিশেষ কক্ষ আছে। ভোগমন্দিরে খাওয়া দাওয়া হয়, নটমন্দিরে নাচ গানের ব্যবস্থা হয়, যোগমোহনায় ভক্তরা পূজাপাঠ করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলো উপস্থিত। প্রধান মন্দিরের কাঠামো মাটি থেকে কিছুটা উঁচুতে অবস্থিত বা নির্মিত এবং 2টি আয়তাকার দেওয়াল দ্বারা আবৃত। বহিঃপ্রাঙ্গনকে বলা হয় মেঘনাদ প্রাচীর, 200 মিটার বাই 192 মিটার এবং অভ্যন্তরীণ ঘাটিটি কুর্মাবেদ নামে পরিচিত, 126 মিটার টু 95 মিটার। এই মন্দিরের 4টি প্রবেশদ্বার রয়েছে, একটা হচ্ছে সিংহদ্বার, হর্ষদ্বার, খঞ্জদ্বার আর হস্তিদ্বার। জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় 30টা ছোট বড় মন্দির লক্ষ্য করা যায়। মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথ দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবীর সুসজ্জিত মূর্তি। তাদের বিগ্রহের পাশাপাশি শ্রীদেবী, ভূদেবী, সুদর্শন এবং মাধব দেবতা ভক্তদের দ্বারা আরাধিত। এখানে প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করেন। মন্দিরের 65 মিটার উঁচুতে, অর্থাৎ 210 ফুট মোটামুটি এরকম উঁচুতে উঠে চক্রের উপর পতাকাগুলি লাগায়। গ্রীষ্ম বর্ষা সবসময় প্রস্তুত তারা পতাকা উপস্থাপন। আগের দিনে পুরনো পতাকাগুলো জনগণের মাঝে নিলামে বিক্রি করা হয়। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর বলেও মনে করা হয়। এখানে প্রায় 56 রকম উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণে রান্না করা হয়, কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত এই মন্দিরে খাবার কখনোই নষ্ট হয়নি।
জগন্নাথ মন্দিরের অস্বাভাবিকতা এবং লোকবিশ্বাস কি? জগন্নাথ মন্দিরের উপরের অংশটিতে রত্নমূর নামে একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয়। কথিত আছে যে মন্দির উপর দিয়ে কিছু কখনো যেতে পারে না, কোনো পাখিকেও কখনো মন্দির উপর দিয়ে নাকি উড়ে যেতে দেখা যায়নি। এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকে থাকুক, মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না। কি অদ্ভুত! পুরী সমুদ্রের কাছে স্থাপিত জগন্নাথ মন্দির, কিন্তু মন্দিরের চত্বরে ঢোকার সাথে সমুদ্রের কোনো শব্দই পাওয়া যায় না। এর কারণ হিসেবে ব্রাহ্মণরা বলে থাকেন যে সুভদ্রা দেবী চেয়েছিলেন যেন মন্দিরের ভিতরে যেন সবসময় শান্তি বিরাজ করে, তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রতিদিন কিন্তু ভোরেই লাগানো হয়। পতাকাটি সবসময় হাওয়ার বিপরীত দিকে উঠতে দেখা যায়। এরকম প্রচুর লোককথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের এই জগন্নাথ মন্দিরকে ঘিরে। তো আজকের পার্ট টুতে এতটুকুই, কালকের ঠিক এই সময় দেখা হবে পার্ট থ্রিতে, এবং কালকে হবে ইম্পর্টেন্ট কিছু কথা। তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে। আর কেমন লাগলো এটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।